হ্যালো, গুড মর্নিং সকলকে। আজকে আমাদের সেকেন্ড ডে স্টার্ট হলো, এখন একটু লেট হয়ে গেছে। আমার ঘড়িটা আবার খারাপ হয়ে গেছে, উল্টো পাল্টা টাইম বাজছে, মেবি 8টা বেজে গেছে, 8:30 পৌনে 9টা বাজছে। এখন অবধি আমরা ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। তো 9টা বাজছে, চলো মেবি যেতে যেতে লেট হয়ে যাবে। আমরা আজকে ইউনিভার্সাল স্টুডিও যাচ্ছি, কালকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, সে কারণে ওদিকে খুঁজছে কোথায় যাবে খেতে। আর ওখানে শুনেছি প্রচুর এক্সপেন্সিভ খাবার, সে কারণে আমরা আপাতত সকালবেলা ভেবেছি একটু হেভি ব্রেকফাস্ট করে যাব। সো এখন দেখি কোথায় যায় তারপর। আর ইউনিভার্সাল স্টুডিওরও টিকিট আমরা অনলাইন থেকেই বুক করেছি, ক্লুক থেকে না সরি হেড আউট থেকে বুক করেছি আমরা। তো আমরা চাইলে ক্লুক, হেড আউট সমস্ত কিছু থেকে, মানে সব অনলাইন থেকে, অনলাইন সাইট থেকে বুকিং হয়ে যাবে। তো যাই হোক, এখন বেরোনো যাক। সকাল সকাল এত বড় একটা ধোসা নিয়েছি, এটার দাম $3 নিয়েছি। ময়দা দিয়েছি, এটা হলো এখানকার ইন্ডিয়া। অ্যাকচুয়ালি এই এরিয়াটার নাম হচ্ছে লিটল ইন্ডিয়া, এখানে সমস্ত ইন্ডিয়ান কালচার সমস্ত কিছু পাবে, দোকান থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে মানুষজন। এখানে সমস্ত ফুলের মালা থেকে শুরু করে ফল ঠল ঠাকুর গণেশ ঠাকুর অবধি পাওয়া যাচ্ছে। পুজোর সময় সমস্ত জিনিস আমরা এলাম লিটল ইন্ডিয়াতে। লিটল ইন্ডিয়া থেকে আমরা পাইলট লাইন ধরে কোথায় যাবো, হারবার ফ্রন্টে না, হারবার ফ্রন্টে যাবো। ওখান থেকে চেঞ্জ করে মেবি কিছু একটা যেতে হবে। ওটা এই হলো ইজি লিংক কার্ড। আমরা এখান থেকে হারবার ফ্রন্ট হয়ে লাইন নিয়ে তারপর ওখানে কাউকে জিজ্ঞেস করে যেতে হবে। ট্রেকতে ঢোকার নিয়ম হচ্ছে এখানে সাইডে দাঁড়াতে হবে, ওরা বেরোনোর সময় সামনে দিয়ে বেরোবে, দেন আমরা এন্ট্রি করতে পারি। এদিকের মেট্রোতে বহুত ভিড়, বসার জায়গা পাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। আমরা এখন এলাম হচ্ছে ভিভো সিটি স্টেশন, এটা অ্যাকচুয়ালি হারবার ফ্রন্টের লেভেল 3-তে আছে। তো এখান থেকে টিকিট নিয়ে আমরা যাবো সেন্টোসা, কিছু একটা নাম হবে, আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। আর এই যে এটার মল, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না কি হবে, আমি এটা এক্সপেক্ট করেছিলাম। এখানে যে কেবল কার দেখতে পাচ্ছ, এই কেবল কারের জন্য তোমাদের এই ভিভো সিটি মল থেকেই কিন্তু ইন্ডিয়া স্টেশন যেতে হবে, যেখান থেকে কেবল কার সেন্টোসা আইল্যান্ড যায়। এই যে আমাদের পার্সোনাল মনোরেল, এই মনোরেলটা করে এলাম এখন, যেটা যাবে যাবে কত উঁচু থেকে ইচ্ছে দেয়। এই বৃষ্টিতে ওইটা কেবল কার, না কেবল কারে কিছু হবে না, কিন্তু কেবল কার থেকে ভিউটা পুরো নষ্ট হয়ে যাবে না, বৃষ্টি वाला ভিউ দেখবে তো ভাই। সি এত বৃষ্টি পড়ছে, ওয়েদারটা কিন্তু চরম হয়ে গেছে, যেমন গরম তেমন চরম। ইন্ডিয়া
ওখানে অ্যাকচুয়ালি সমস্ত দোকান আছে বুঝছিস। ইউনিভার্সাল স্টুডিও অনেক বড় জায়গা, তো ইউনিভার্সাল স্টুডিওর একটা অ্যাপ আছে যেখানে তোমরা যে অ্যাপটা ডাউনলোড করে তোমরা ম্যাপ দেখতে পারবে ইউনিভার্সাল স্টুডিওর। তো ওই ম্যাপটা অনেক হেল্পফুল, কারণ শো রাইড সমস্ত কিছু ওখানে দেখায়, ইভেন কত তোমার ওয়েট ডিটেলস সেটাও দেখায়, কতক্ষণ ধরে ওয়েটিং টাইম সমস্ত কিছু ডিটেলস ওখানে দেওয়া থাকে। তো ম্যাপটা ডাউনলোড করলে খুব হেল্প হয়ে যাবে। এখন আমরা এলাম হচ্ছে ট্রান্সফরমার রাইডে। এখান থেকে শুরু হলো লাইন, আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, ম্যাক্সিমাম 5 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। এখানে সাইক্লোন আর হিউম্যান আছে, দুটোই খতরনাক ভয়ঙ্কর, তো আমরা তো এটা এই রাইডটা নেবই না। মামিটা আগে দেখবি না কি জুরাসিক পার্কটাই যাবি আগে, চ দেখে নিন তারপর যা। হ্যাঁ এমনি তো এখন বৃষ্টি পড়ছে, অর্ধেক লোকে দাঁড়িয়ে আছে। ফাইনালি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আমরা এইভাবে এখন যাচ্ছি। ভাগ্যিস ছাদেন ছাতা নিয়ে এসেছি, জানতাম এটাই হবে আর কি। হাট থাকতে মানে পুজোর প্যান্ডেলের লাইনের থেকে একদম বড়, হাট থাকতে দিন শেষ। হ্যাঁ মানে চলেই যাও চলেই যাও চলে, তাও ভালো যে ভেতরটা এয়ার কন্ডিশন আর ইয়ে নেই না, না দেখ ভাই ভেতরে গেলে নয় না সিজনের টাইমে প্রচুর।
never find the book, your soul. কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে অনেক রাইড আছে যেখানে ব্যাগ অ্যালাউ করে না, তার মধ্যে মাম্মি, জুরাসিক পার্ক এইগুলোতে ব্যাগ অ্যালাউ করে না, তাই ওদের নিজস্ব লকার আছে, সেই লকারে তোমরা ব্যাগ রাখতে পারো। বাট মাম্মি আর ক্ষেত্রে ফার্স্ট 45 মিনিটস লকার ফ্রি, তারপর থেকে ওরা চার্জ করে। বাট জুরাসিক পার্কের ক্ষেত্রে কিন্তু গোটাটাই চার্জেবল, সো তোমরা প্রথমে
মামিরতে লকারে রেখে তোমরা কিন্তু যেতে পারো। তো যদি তাড়াতাড়ি রাইডটা হয়ে যায় তবেই এটা এটা কি যেন ফার ফার হবে না, জুরাসিক ওয়ার্ল্ডের এখান দিয়েছে, জুরাসিক পার্কের পরে আর কি ফার ফার হবে সামনেই দেখি ভেতরটা। হ্যাঁ এক্স্যাক্টলি ডিজনিল্যান্ড, তবে তো ডিজনিল্যান্ড ডিজনিল্যান্ডই বল। ওটা তো অসাধারণ, মানে আমি এটা বলতে পারবো না যে কোনোটা খারাপ লেগেছে। আর অ্যাকচুয়ালি যারা ইউনিভার্সাল স্টুডিওর মতো জায়গায় মানে ফার্স্ট টাইম ভিজিট করবে তো তাদের জন্য আমি বলবো যে খুব ভালো, খুব মানে খুবই ভালো। আমাদের তো স্পেশালি মন ঘুরে গেছে, মানে বৃষ্টি হয়েছে, ভিজেছি, অনেক বিরক্ত লেগেছে, বাট এখন মানে এনার্জিটা এখনো পড়াইনি, এখন মারাত্মক রোদ উঠেছে, জাস্ট প্রচুর রোদ উঠেছে, সকালে এত বৃষ্টি হল, এখন প্রচুর রোদ উঠে গেছে। তো যাই হোক, প্রত্যেকটা জিনিস, আর আমি সমস্ত কিছু ভিডিও অত ডিটেলসে করিনি কারণ স্পয়লার হতে চাই না সব কিছুর। তো ওই একটু একটু মানে এক ঝলক করে দেখিয়েছি যাতে ভালো লাগে। তবে হ্যাঁ একটা কথা বলবো, যারা যারা সিঙ্গাপুর আসবে সবাই তো জানো যে ইউনিভার্সাল স্টুডিওর কথা, মানে পয়সা দিলেও মানে ওষুধ দেয় পয়সা, ফার্স্টে তো আমাদের ট্রান্সফরমার শোটা সেরা ছিল, ওটা সেরা ছিল, জুরাসিক পার্ক তো অতটা ভালো লাগে না, জলে ওয়াটার পুল সাফারি মানে ওই ঠিক আছে, মামিটা ক্রেজি ক্রেজি জাস্ট ক্রেজি, আর কিছু বলার নেই। রোলার কোস্টারে চাপবো না বলেছিলাম, চাপিয়ে ছেড়েছে অজান্তে তাও আবার। চলো এখন এগোনো যাক, আর কিছু আছে কিনা আমি জানি না, কিছু না থাকলে বেরিয়ে যাব, আবার বিকেলবেলায় বেরোবো। তো এখন দেখি ওদিকটাই, আমাকে বালিতে দিয়েছিলিস মনে আছে একটা, এটা দাম কত দেখ,
45 এটা কি দারুণ দেখতে কত যাই না দেখতে দাম একই দিনে ইউনিভার্সাল স্টুডিও আর সি অ্যাকোয়ারিয়াম দুটোই কভার করেছি যদিও সি অ্যাকোয়ারিয়াম যাওয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু কাছে ছিল বলে পাশে ছিল বলেই আমরা সি অ্যাকোয়ারিয়ামটা কভার করেছি তো নেক্সট ভিডিওতে আমি ইউনিভার্সাল স্টুডিও নিয়ে ডিটেলে তোমাদেরকে বলে দেবো বাকি যা বলার আছে আর সি অ্যাকোয়ারিয়ামের ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে তো সাথে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে